সামসু সাহেব কেমন আছেন? জিলেট জীবন আর কতই ভালো থাকা যায়, তা হঠাৎ করে আমাকে ডাকার কারণ জানতে পারি? আমার নাম আজমল, আমি স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার, ঢাকা থেকে আসছি। সেলিম হত্যা মামলার তদন্ত করা আমার কাজ, আমি চাই এই ব্যাপারে আপনি আমাকে সহযোগিতা করবেন। আমি এই মামলার এক নম্বর আসামি, আমার ছেলেবেলাকেও এই মামলার জড়ানো আছে, আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আচ্ছা, মূল ব্যাপারটা কি হয়েছিল, সমস্যাটা কি ছিল, এটা যদি আমাকে একটু খুলে বলতেন। মিথ্যা অভিযোগে জেলে আছি, যুগে যুগে ভালো মানুষরা নির্যাতন আর ষড়যন্ত্রের শিকার হয়েছে, তারই প্রতিফলন মনে করেন। একজন রাজনীতিবিদ আর রানিং সংসদ সদস্যর ছেলে পেলে থাকতেই পারে, কিন্তু কে কি অপরাধ করলো তার প্রতিফলন হিসেবে আমাকে এক নম্বর আসামি করলো। একদিন বগুড়া জেলা জনতা পার্টির সভাপতি শফিক চাচার ভাইস ত্যাগ মারে রাস্তায় ফেলে দিতে যায়। তো তার ছেলে পেলে ডনরা ওক ধরে মারে, তাই না? একদম রাইট বলছেন, পরে আমরা ইনফরমেশন নিয়ে শুনি তো তার ছেলে পেলে ডনরা ওক মারছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে আমরা ঢাকায় ট্রান্সফার করি, আর 10 দিন পর আস্তে আস্তে সুস্থ হয়। কিছুদিন পর এই ফটিকের সাথে ডন আর সেলিমের দেখা হয়, তখন তারা মারামারি করে এবং পাশায় কয়েকটা স্টেপ করে। আমি এখানে আসার আগে শফিক সাহেবের সাথে কথা বলছি, উনিও এই কথাই বলছে। সত্য ঘটনা যার কাছ থেকে শুনবেন একই রকমই হবি। আমরা হাসপাতালে ইনফরমেশন লই যে ডন আর সেলিম মোটামুটি সুস্থ আছে, কিন্তু 8-10 দিন পর হঠাৎ করেই সেলিম মারা যায়। তারপর জানতে পারি তোতা বাধ্য হয়ে আমাকে এক নম্বর আসামি করে মামলা করছে। তাই নাকি? তাহলে তোতার এখানে ফায়দা কি, সেটাই তো বুঝতেছি না। না বোঝার তো কিছু নাই, সামনে নির্বাচন, আমি না থাকলে মারতে একবারে ফাঁকা। ফাঁকা ফিল্ডে সবাই গোল দিতে চায়, আর ক্ষমতার লোভ সবারই আছে। এই কাহিনী দেখিচ্ছি বাংলা সিনেমাকেও হার মেনে ফেলে দিবে। শামসু সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, এই মামলা তদন্ত আমি সঠিকভাবে করবই। এলাকায় আপনার নামেও তো অনেক সুনাম শুনলাম, আর তোতার নামেও সব কিছু শুনলাম, আর বিষয়টা আমি দেখতেছি। আমি বরাবরই ষড়যন্ত্রের শিকার অফিসার, দেখেন কি করতে পারেন, না হলে এখান থেকে বের হয়ে নিজের ব্যবস্থা নিজেই কর্ম। আর যেন একটা কল আসছে, জাস্ট একটু কথা বলি। আপনি এখন যান, আপনার সাথে আবার পরে কথা হবে নি। আচ্ছা ঠিক আছে। এত রাতে কোনটি যাচ্ছ? কেবল বাজে 9টায়, দেখুন রাত হলো, গুদাম করে যাচ্ছি, ডন আমার জন্য অপেক্ষা করছে। ওই জায়গা যাওয়া লাগবে কে? ওই জায়গা তো ভালো না, ডনে কেটি ডাক দাও। সারাদিন একসাথেই করে তাও কথা ফুরায় না, আবার কইতেছে মিটিং আছে। এলে ভাক্কা বাদ দাও তো, আসো রুমে আসো। এত ভগর ভগর না করে তুই ভিতরে যা, আমি যেটি যাই যাই। তো কোলে আমি কাম আছে, তারপরে এত কথা করছো কি জন্য? রাজনীতির হিসাব নিকেশ যদি তুই বুঝলো নি, তাহলে এত পেশার বাড়লুন না, ঘরে মত যা, আমি সময় মতো আসবো নি। তোমার কারবার আমি কিছুই বুঝি না, এই রাত বিরাতে ঘোরো যদি বিপদ হয়। শত্রুত্ব আর অভাব নাই, তাই কই এলে সেফে চলো। আচ্ছা আচ্ছা, এত চিন্তা তোর করা লাগবে না, আমার পোটে আমি নিজেই দিয়ে বাড়ি। লাইটটা বন্ধ করে ভিতরে যা, আমি চলে গেলাম। আচ্ছা যাও। হাসান, সেলিম হত্যা মামলার কাজ খুব দ্রুত করা লাগবে, পিবিআই তো খুব চাপ দিচ্ছে। উনি তো সঠিক কাজই করিচ্ছে স্যার, ওনার দ্বারাই সত্যটা উন্মোচন হবি। যারা অন্তত অপরাধ করেনি তারা তো এই মামলার থেকে আপাতত বাঁচবি। আমার যা মনে হয় এই মামলার পিছনে বহুত বড় রহস্য লুকে আছে। সব নাটেরগুলো এই জনতা পার্টির সেক্রেটারি তোতা, এই শালার ব্যাটাক ধরে ফেললে এলাকার সব অশান্তি কমে দেবি। ধরবার চাইলে তো ধরা যায় না স্যার, প্রমাণ লাগবে, সেই প্রমাণই তো জোগাড় করে বাড়িচ্ছি না। সময় হোক, প্রমাণ এমনি বের হবি, আর সেই লক্ষ্যের তো আমি হাঁটতেছি। তোমাকে না কছিলাম ছেলেমের লাশ তোলা লাগবে, সেই কাম তো এখনো করনি। ডোমের সাথে কথা হয়েছে, কালকে আসবি তো স্যার, রাতেই কি লাশ তুলবো? আপনি কি চোর যে রাত্রেবেলা লাশ তুলবেন, ওখানে ডিউটিতে কাকে রাখছেন? দায়িত্ব দিছিলাম তো মিথুনে, কিন্তু ভাবিচ্ছি আগে রাতে হবি না, আজকে রাতে আমিই থাকবো। ঠিক আছে, ডিউটি অবস্থাতে ফাঁকি জানি না দেওয়া হয়। লাশটা খুবই গুরুত্বপূর্ণ, এর ময়না তদন্তের উপরে অনেক লোকের জীবন নির্ভর করতেছে। ওকে স্যার, কোনো গাফিলতি হবি না, সঠিকভাবে আমরা ডিউটি পালন করবো। লাশ তোলার বন্দোবস্ত সব হয়ে গেছে, ডোমের সাথে কিন্তু তোর থাকা লাগবি। ওকে অনেকবার বুঝালাম যে কাজটা এলকা এলকা কর, কিন্তু কোনোভাবেই শুনলো না, তুই থাকলে কাজটা ভালো হবি। কোন কি ভাই, এত বড় রিস্ক আমি নিয়ে পারবো না, যা তা বড় কথা। চারদিকে পুলিশ পাহাড় দিচ্ছে, ওটি লাশ চুরি করবে গেলে কট খাওয়া লাগবে না? এই কাজ আমাক দ্বারা হবি না ভাই, আপনি অন্য কাউকে পাঠান। এত চাপ নিচ্ছ কি জন্য, যা সেটিং করার সব আমি করছি, তুই খালি ডোমের পেছনে থাকবো। যে কোনো মূল্যে লাশটা চুরি করাই লাগবি, না হলে বড় বিপদে পড়ে যাবো। এই শালা পুলিশের জন্য কোনো কাম করে শান্তি পাচ্ছি না, সব পরিকল্পনা ভেস্তে দিচ্ছে। শোন, সাইডের জঙ্গলের মধ্যে ঘাপটি মারে বসে থাকবো, যখনই পুলিশ চলে যাবি তখনই কামটা শেষ করবো। যেভাবে করছেন কামটা তো সহজ হবি না, ওই সময় যে পুলিশ চলে যাবি তার কোনো নিশ্চয়তা আছে? তার ডোমের সাথে কি আমি একাই থাকবো না আর কেউ থাকবে?
এগুলো তো সিগারেট কাম বেশি মানসিক নেওয়া যাবে না, তুই আর খুশি জাহাঙ্গীর থাকিস। আর মনে রাখিস, অক কিন্তু সব কথা কয়া যাবে না, ওই হচ্ছে মাথা মোটা, সব কিন্তু ফ্লাশ করে দিবি। কি যে এক বিপদে ফালালেন ভাই, আল্লাহ জানে কি হবে, তবে ওটি যাতে আমার মনটা নিচ্ছে না। সামনে নির্বাচন, এর মধ্যে যদি কিছু ঘটে যায় তাহলে আরেক বিপদ হয়ে যাবে। লাশ যদি প্রশাসনের হাতে যায় তাহলে কিন্তু আরো বড় বিপদে পড়মু। তোকে যা করছি তুই সেটা কর, তোর অত মাথা মারা লাগবি না ভাই। লাশ যে আমরা তুলমু, পুলিশ যদি পরে তুলবার যায় না পায় তখন কি হবে? নে পরেরটা পরে দেখা যাবে নি, আগে যে পরিকল্পনা হাতে নিছি এটা আগে সাকসেস করি। তুই আর ঘুষি জাহাঙ্গীর চলে যা, ডোম আসলে অক রিসিভ করিস, আমি ওর সাথে কথা কয়ে এত করে লোকেশন দিয়ে দেবো নি। আচ্ছা ভাই, গেলাম তাহলে। স্যার এটা কোনো ডিউটি হলো নাকি? রাতের বেলা কবর পাহারা দেওয়া লাগিচ্ছে, জীবনে যে আর কত কিছু করা লাগবে, পুলিশের চাকরি না করলে বুঝলাম নি না। কি আর করবে ক, পুলিশের চাকরি লেবার আগে ভাবো না এগুলা। তুমি ডিউটি অবস্থায় আছো, একজনের আন্ডারে কাজ করতেছো, তাই যা কবি সেটাই মেনে লওয়া লাগবি। পুলিশ সদা জাগ্রত, যেই জায়গায় ডিউটি দিবি সেই জায়গায় করা লাগবি, কোনো কমেন্টস করা যাবে না। জি স্যার বুঝতে পারছি, কিন্তু এ কবরে কি এমন গুপ্তধন আছে যে রাতভর পাহারা দেওয়া লাগবে? এই লাশ নিয়ে বহুত কাহিনী আছে, কবর গেলে অনেক সময়ের দরকার। একটা কথা শুধু মাথায় রাখো, এই লাশ চুরি হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যই পাহারা দেওয়া লাগিচ্ছে। একদিকে মশার কামড়, একদিকে ঘুমও ধরিচ্ছে, আর তো থেকে পারিচ্ছি না স্যার। কষ্ট যতই হোক ফজর পর্যন্ত জেগে থাকা লাগবে, ইটস মাই ডিউটি। আচ্ছা স্যার আমি আসি। আরে ভাই কুন্ডি থাকো তুমি, দুই দিন ধরে তোমাকে খুঁজিচ্ছি, তোমার খোঁজই নাই। গতকাল তোমার দোকানে দুইবার খোঁজ নিলাম, তাও তোমাকে পেলাম না। তুমি কি মনে করছে আমি বসে আছি? আমি কাজের উপরই আছি। গত দুই দিন আগে অনেক ধরছিলাম, টেকা তো পেলামই না, উল্টা চোয়ার খেয়ে আসলাম। এরকম ম্যাটার কয়দিন খাবা? নিজের পায়ের মাটি কি শক্ত করা লাগবে না? তুমি যে কোনো এক নেতার ছত্র ছায়ে যাও, তাহলেই দেখো তোমার গায়ে আর কেউ হাত তুলে পারবে না। ন্যায্য টেকা চাপের গেলেও মানুষ গায়ে হাত তোলে, দেশে কি আইন কানুন বলতে কিছু নাই? তোমার টেকা আমি তুলে দুমুই, যেরম করে হোক এটি আমার জিত বেজে গেছে। পরপর দুই দেখাছি, এই টেকা না তুলে দম নমু না। এই উপকারটা যদি করো ভাই, তাহলে এই কথা আমি জীবনেও বলবো না। তোমার মধ্যে যে সততার নীতি দেখিচ্ছি, ভবিষ্যতে তুমি এক বড় নেতা হবে পারবে। মানুষের বিপদে পাশে থাকা লাগে, এটা আমার বাপ কয়ে গেছে, সেটা মেনটেন করেই চলি। কয়েকদিন হলে মুন্টুক দেখেছি না, সন্ধ্যার সময় দোকানে গেলাম তাও দেখলাম না, তোমার সাথে কি দেখা হয়েছিল? চ্যাংরাটা খুব কষ্টে আছে, এই বয়সে বউ চলে গেছে, এইভাবে কি থাকা যায়? ছোট একটা মেয়ে আছে, সারাদিন কান্নাকাটি করে ওল্লা নিয়ে ঝামেলা মধ্যে আছে। বউ চলে গেছে যাক, এখন যেরম করেই হোক ওকে একটা বিয়ে দিয়ে দেওয়া লাগবে। ও চাচার সাথে আছে কথা কমনি, দেখি পাত্রী দেখার কদ্দূর কি করলো। দিনের বেলা কাজ করো তো ওক পাবে না, তুমি সন্ধ্যাবেলা যাও। তো চলো গোবিন্দ রুটি যায় চা খাই গা, অনেকদিন পর তোমার সাথে দেখা। আচ্ছা চলো। কিরে খাওয়া তোর শেষ হয়নি, সে কখন থেকে খাচ্ছ? এই তো চাচা হয়ে গেছে, তো ওস্তাদ কে সপ্তাহের মধ্যে বের হতে পারবি? পিবিআর কথাবার্তা শুনে কি বুঝলেন, রিপোর্টটা যদি হামাগরে পক্ষ হয়ে তাড়াতাড়ি দিল নি তাহলে একটু সুবিধা হলো নি। লোকটা অনেস্ট আছে, ওনার কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি নাই, টেকা লাগুক পয়সা লাগুক সব দিতে রাজি আছি, কিন্তু ভোটের আগেও একবার করবো। আর তুর্গের তো কোনো বিবেক জ্ঞানী নাই, জেল থেকে আসলু সামসুর সাথে যে একটাবার দেখাও করলো না, সেটা মন খারাপ করবি না? ফটিক এক দুই দিন কলাম, ফটিক কয় যামুনি যামুনি, এই করে যাওয়াই হলো না। তে চাচা আপনি যেদিন যান সেদিন একটু হামাগরে নিয়ে যান, শুনলাম 15 দিন আগে নাকি দেয়া করা যায় না। আমি মনে হয় পরশু দিন যাবো, তুকলিয়া যামুনি। আর এলাকার মধ্যে যাই যেটি পদ্মানি করবি তাক ধরে মারবো, এমনিতেই দোষী আমনেও দোষী। তাহলে উনি নাঙ্গিরে আমার নোনে মারমু, ওক মেনে তো আই জানা মেটেই নি। সুযোগ বুঝে মারবো, এমন ভাবে মারবো যাতে তোর দিকে আর তাকানোর সাহস না পায়। এইবার সামসু বাইরে আসলে মার মুখে রাজনীতি হবে, হিসাব ক্লিয়ার। এ বে তাড়াতাড়ি খা, সারাদিন কে আমার খাওয়ার উপরে থাকি, যাও লাগবি না বে। আচ্ছা মাই হয়ে গেছে, তে চাচা এখন উঠি চলে গেলাম। আচ্ছা যা আর দেখে শুনে থাকিস। ভাই পুলিশ কোলে আজকেও পাহারা দিচ্ছে, প্রত্যেক রাতে কি এটি আসার কোনো মানে হয়? তোতা ভাই পুলিশ সহ পাহারা দিবে কসে, পুলিশ সরিয়ে গেলে চটটস করে কামড় করমু। কাম করবেন মানে, এত রাতে আবার কি কাম করবেন? আপনি কারে লক্কর থক্কর তো কিছুই বুঝা পারিচ্ছি না, না ঝেরাক আসেন তো। প্রতি রাতে এটি এসে বসে থাকিচ্ছি, কারণটাই তো বুঝা পারিচ্ছি না, এই জায়গা কি ভালো মনে করছেন? হুট করে যদি পুলিশ এসে এখন সার্চ করে, আমার কাছে তো সবসময় সেটিং থাকে, এই সময় যদি জেলে ঢুকি তাহলে কি আর বাড়াবে পারমু?
তুই শালা বেশি বুঝিস। এত চাপ নিচ্ছু কি জন্যে? আমি এটি আছি, তোর কোনো ভয় নাই। সুটটা একটা অপারেশন আছে, রাত গভীর হোক তাহলেই বুঝা পারবো নি। এটি কর কি আছে? খালি পুলিশের উপর খেয়াল রাখ, কখন এর থেকে সরে। আপনার কি মনে হয় পুলিশ আজকে রাতে এর থেকে উঠবি? যেভাবে বিড়িটা নিচ্ছে ওটার তো কোনো লক্ষণই নাই। দেখতে দেখতে পোনে দুটো বেজে গেল, আর কতক্ষণ থাকি কোন তো? পুলিশ মানেই ফাঁকিবাজ, এটি সারা রাত থাকবি না, তুই 100% শিওর থাক। কিন্তু আমাকে থাকাই তো জুলুম হয়ে গেল, তোর কাছে খাওয়ার কিছু আছে নাকি? এক স্টিক বানানোর মতো মাল আছে, খেবেন নাকি? মালটা খুব কড়া, খেলে খুব পিনিক দিবি, ডালের মাল তো। সাইদুল চাচার থেকে মালটা নিচ্ছি, মালে আমাকে ঠকাবার পারে না। এ ভাই, এই জায়গায় থাকা যাবি না, তাড়াতাড়ি এর থেকে চলে যাওয়া লাগবে, রিস্ক মনে হচ্ছে। স্যার স্যার, পাশে মনে কেউ একটা কথা করছে। হ হ শুনবার বাচ্চি, দেখো তো ওরে কারা, ওকে ধরা লাগবি। আচ্ছা স্যার, এখনই দেখিচ্ছি। ওরে শালা, সারাক্ষণ তাহলে সাথে নিয়ে থাকিস, এই ধরনের পুলিশ দেখে ভয় পাস? এটা স্যার আমি অসল ভাই, মাল ছাড়া আমার চলেই না। এত কথা না কে, তাড়াতাড়ি বানান শুরু কর, আমি এলা তো তোমার সাথে কথা কয়ে আসি। আচ্ছা ভাই, বানাচ্ছি। এই জাঙ্গিরে পোলা পোলা স্যার, দেখতে পুলিশ ঘিরে ফেল দিছে। এই মাদারি, এই পলানোর চেষ্টা করবো না, চারিদিক পুলিশ ঘিরে আছে, পলাবার চেষ্টা করলে গুলি মারমো। স্যার আমি তো এটি এমনি বসে আছি স্যার, আমি তো কিছু করিনি। আপনি কত এক থেকে ভুল করিচ্ছেন, আমি কিন্তু তো তার ছোট ভাই। এই মাদার চোদ্দ, তুই কার ছোট ভাই সেটা দেখার টাইম আছে? বেশি কথা বলে একবার থার্ড ডিগ্রি দিবো। এত রাতে এটি বসে আছো তার মানে কোনো রহস্য আছে, তোর সাথে কারাগারা আছে ক? বিশ্বাস করেন স্যার, আমি একলাই বসে আছি, কেউ নাই আমার সাথে। রাতে ঘুম ধরেছিল না তাই না এটি আসছিলাম, এটি অন্য কোনো কাহিনী নাই। রাত প্রায় 2:30 বাজে, জঙ্গলের মধ্যে এসে লগত ঝগস্য দাও, থানার চলো, সব সত্যি কথা বার হয়ে আসবিনি। এ রাজীব, অক কাস্টডি করো, অক কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। স্যার আমার থানাত নিয়ে যাইন না স্যার, আমি এমনি বসে আছিলাম স্যার, বিশ্বাস করেন। চবে এত কথা কষ্ট গাই তো ডেক। আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবি স্যার, আমাকে জেলে নিয়ে যাইন না, বিশ্বাস করেন আমি অনেক ভালো স্যাংরা। কামনা সারছে, ঘুষি জাঙ্গে না পুলিশ ধরে নিয়ে গেল। কতবার কোলে আমি, এত রিস্ক নিয়ে কাম করা যাবি না, কে কার কথা শুনে? এটি না থেকে তাড়াতাড়ি বাড়ির যা ভাই খবরটা দেই।